প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টসের অডিটর পদে এক্সাম ডেট ছিল 7/1/2022 সালের ম্যাথ কোশ্চেনটা সলভ করছি। তো আমরা শুধু সলভ করায় বিশ্বাসী না, আমরা আসলে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা আগের যারা ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমরা আগের পার্টগুলোর লিঙ্কগুলো ভিডিওর নিচে দিয়ে দেবো। তাছাড়া খায়রুল বেসিক ম্যাথ থেকেও আমরা বইটা প্রায় শেষ করে ফেলেছি, সেই লিঙ্কগুলো দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, প্রথমে যে 1 নম্বর অঙ্কটা ছিল, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? তো মৌলিক সংখ্যা মানে হচ্ছে যেসব সংখ্যাকে এক আর ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ভাগ করা যায় কিন্তু ভাগটা মিলে যায় না, অর্থাৎ অবশিষ্ট থাকে কোনো না কোনো কিছু। তো সেই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলি। যেমন এখানে আমাদের খুব জরুরি বিষয় সেটা হচ্ছে যে চারটা সংখ্যা খুব দরকার হয়। 2, 3, 1কে কিন্তু মৌলিক যৌগিক কোনোটাই ধরা হয় না। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, 2, 3, 5, 7। হ্যাঁ, এই চারটা সংখ্যা নিয়ে থিঙ্ক করলেই 100 নিচে যদি সংখ্যাগুলো থাকে মোটামুটি, তাহলে সেগুলো কিন্তু এই চারটা সংখ্যা দিয়ে ভাগ করে টেস্ট করলে, আর ভাগ আমরা করবো না, আমাদের প্রতিটা বিভাজ্যতার আসলে সূত্র রয়েছে, আমরা সেই সূত্রের মাধ্যমে খুব তাড়াতাড়ি করতে পারবো। তো এখানে যেহেতু মৌলিক সংখ্যা 9 বলা হয়েছে কোনটি, তার মানে কোনো একটা সংখ্যা রয়েছে, তিনটা সংখ্যা রয়েছে মৌলিক আর একটা যৌগিক আছে, তো আমাদের সেটা খুঁজে নিতে হবে যে যৌগিক সংখ্যাটাই হবে মৌলিক সংখ্যা 9। তো এর কারণ, এর সন্ধান করতে গেলে আমাদের এই বিভাজ্যতার সূত্রগুলো একটু জানতে হবে। এই ধরনের সংখ্যাগুলোই কিন্তু বারবার পরীক্ষাগুলোতে আসে। সেক্ষেত্রে কোনো একটা সংখ্যা 2 দিয়ে বিভাজ্য হতে গেলে জোড় সংখ্যা হতে হয়, আর জোড় সংখ্যা হতে গেলে তার এককের ঘরে বা লাস্টে 0, 2, 4, 6, 8 এই কোনো একটা অঙ্ক থাকতে হয়। তো আমরা এখানে দেখছি যে কোনো সংখ্যার শেষেই 0 বা 2, 4, 6, 8 কোনোটি নেই, তাহলে এগুলোর কোনোটাই কিন্তু 2 দিয়ে বিভাজ্য নয়। নেক্সট আমরা 3 দিয়ে বিভাজ্যতার সূত্রটা শিখবো। হ্যাঁ, 3 দিয়ে বিভাজ্যতার সূত্র হচ্ছে এই সংখ্যাটার অঙ্কগুলো যোগ করে দেখতে হয়, সেই অঙ্কগুলোর যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হয়, আর অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য না হয় তাহলে ওই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হয় না। যেমন এই অঙ্কগুলো যদি আমরা যোগ করি তাহলে 6 এর 3 এ 9, 9 এর 2 এ 11, 11 যেহেতু 3 দিয়ে বিভাজ্য 9 অবশিষ্ট থাকে তাহলে এই সংখ্যাটাও বিভাজ্য হবে না। নেক্সট আমরা যদি এটা দেখি, 3, 3, 6, 7, 8, 8 যেহেতু 3 দ্বারা বিভাজ্য 9 তাহলে এই সংখ্যাটাও বিভাজ্য 9। আবার এটা যদি দেখি, 5, 3, 8, 8 এর 2 এ 10, 10 যেহেতু 3 দ্বারা বিভাজ্য 9 তাহলে এই সংখ্যাটাও 9। আবার এটা যোগ করে দেখি, 4 এর আগে 5, 5 এর 2 এ 7, 7 যেহেতু 3 দ্বারা বিভাজ্য 9 তাহলে এটাও বিভাজ্য 9। নেক্সট হচ্ছে 5 এর বিভাজ্যতার সূত্র, একটা সংখ্যার শেষে বা এককের ঘরে 0 অথবা 5 এই দুইটার যে কোনো একটা অঙ্ক থাকলে সেটা 5 দ্বারা বিভাজ্য হয়, তো কোনোটারই শেষে 0 বা 5 নেই, সো এটাও আমরা ফেল হয়ে গেলাম। আর 7 এর একটা সূত্র আছে, আমরা সিম্পলি একটা ছোট সংখ্যা দিয়ে তোমাদের দেখাই, বা আমরা এটাই নিই। হ্যাঁ, 263। তো আমরা একটা আছে যে 7 দিয়ে ডাইরেক্ট ভাগ করে দেখতে পারি, অথবা আরেকটা আছে সূত্র যেটা হচ্ছে যে এই শেষ অঙ্কটা বাদ দিতে হয়। তো এটা বাদ দিয়ে তার দ্বিগুণ করতে হয়। হ্যাঁ, 3 এর ডবল হচ্ছে 6, সেই 6 এখানে লিখে এই 26 থেকে 6 বিয়োগ করে দিতে হয়। তো এখানে আমরা দেখি বিয়োগ করলে হচ্ছে 0, 20। তো এই বিয়োগফলটা যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই ভাগ যাবে, আর যদি ভাগ না যায়, বিভাজ্য না হয় তাহলে হবে না। যেমন আমরা ধরো যে এমন একটা সংখ্যা নেই এইটা, তো এক্ষেত্রে আমরা শেষ অঙ্কটা যদি বাদ দিই 5, তারপরে তার দ্বিগুণ করি, 5 এর ডবল হচ্ছে 10, তারপরে এটা বিয়োগ করতে হবে 3, আর 1 আছে 7 হবে 6, এই 63 দেখো 7 দিয়ে বিভাজ্য, 7 9 63 মিলে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে এই 7 দিয়ে কিন্তু এই সংখ্যাটাও বিভাজ্য হবে। এইভাবে 7-এর সূত্র আমরা ভাবতে পারি। তো সেইভাবে দেখা গেল যে এখানেও 7 দিয়ে আসলে কোনোটাই নিঃশেষে বিভাজ্য হচ্ছিল না। হ্যাঁ, এইভাবে যদি আমরা করি যে এটা তো আমরা দেখলামই, 233কেও আমরা যদি শেষ অঙ্কটা যদি বাদ দিই তারপরে দ্বিগুণ করি, এটা সূত্র হিসেবে ধরো 3 এর ডবল হচ্ছে 6, তারপরে 23 থেকে যদি 6 বিয়োগ করি, 6 আছে 13 হবে 7, হাতের এখানে 17 কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয় তাহলে এটাও হবে না। নেক্সট এখানেও আমরা করে দেখেছি এটাও হয় না, এটাও হয় না। তো 7-এর পরের আসলে মৌলিক সংখ্যা টেস্ট করতে গেলে সবসময় কোনো যৌগিক সংখ্যা নিতে হয় না, যেমন এরপরে 9 আছে, মানে বিজোড় হলেই যে সেটা মৌলিক হবে তা না। হ্যাঁ, আমরা এরপর 11-র যদি চলে যাই, 11-ও দিয়ে 11-এরও সূত্র আছে, আসলে এতগুলো সূত্র মাথায় রাখা একটা লোড মনে হয়, একটু শর্টকাটে ভাগ করলেই হয়ে যায়। হ্যাঁ, 11-কে যদি আমরা 11 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে দেখো 11 দুগুণে 22, এটা হচ্ছে 4, 3,
তাহলে 4 11 44 বড় হয়ে যায় 3 11 33 এই ভাগটাও কিন্তু বিভাজ্য হলো না সো এটাকে যদি আমরা 11 দিয়ে ভাগ করি 233 কে 11 দিয়ে তো প্রথমে দুইবার দিলাম 11 দুগুণে 22 এখানে অবশিষ্ট থাকলো 1 এখানে আসলো 3 একবার যায় 11 কে 11 এখানেও অবশিষ্ট থাকলো বিভাজ্য হলো না নেক্সট আমরা 253 কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে দেখো প্রথমে দুইবার যায় 11 দুগুণে 22 এখানে অবশিষ্ট থাকে 3 তারপর আমরা এই 3 কেটে নিলে 3 11 33 এটা কিন্তু বিভাজ্য হয়ে গেল তো কোন একটা সংখ্যা দিয়ে মৌলিক সংখ্যা মানেই হচ্ছে এক আর ওই সংখ্যা ছাড়া অন্য যে কোনো একটা সংখ্যা দিয়ে বিভাজ্য হলেই সেটা আর মৌলিক থাকে না যৌগিক হয়ে যায় তো আমরা অনেক সন্ধান করে পেলাম যে এইটা আসলে মৌলিক সংখ্যা নয় বাকি এইখানে যে সংখ্যাগুলো আছে এগুলোকে আসলে এক আর ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না অযথা চেষ্টা করে লাভ নেই তো এই কারণেই এখানে মৌলিক সংখ্যা নয় হিসেবে 253 হচ্ছে আমাদের অ্যানসার এইভাবে এই জিনিসগুলো গেস করতে হয় আর যদি 100 নিচে থাকে তাহলে মোটামুটি 2 3 5 7 এর মধ্যে চেক করলেই কিন্তু পাওয়া যায় এরপর আমরা 2 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা সলভ করছি একজন ব্যাটসম্যান 21টা বাউন্ডারি ও ওভার বাউন্ডারির মাধ্যমে 96 রান করে তার বাউন্ড রান করে তার বাউন্ডারির সংখ্যা কত তো বাউন্ডারি মানে হচ্ছে যেটা 4 রান আর ওভার বাউন্ডারি হচ্ছে 6 রান তো এই 4 রান আর 6 রান মিলে সে হচ্ছে 96 রান করেছে এখন বলা হয়েছে বাউন্ডারির সংখ্যা কত অর্থাৎ 4 মেরেছিল কয়টা তো এটা আমরা এখন কিভাবে সলভ করব তো এখানে যেটা বলা হচ্ছে যে একজন ব্যাটসম্যান 21টা বাউন্ডারি আর ওভার বাউন্ডারি মানে টোটাল হচ্ছে 21টা বাউন্ডারি আর ওভার বাউন্ডারি ছিল টোটাল হচ্ছে 21টা বাউন্ডারি আর ওভার বাউন্ডারি 4 6 মিলে 21টা তো যে কোনো একটাকে আমরা যদি এক্স ধরি তাহলে অপরটা হবে মোট মাইনাস এক্স অর্থাৎ আমরা যে কোনোটা ধরতে পারি যে আমরা ধরে নিলাম যে বাউন্ডারি অর্থাৎ 4 মেরেছিল এক্সটি তো 4 যদি এক্সটা মারে তাহলে ওভার বাউন্ডারি কয়টা হবে ওভার বাউন্ডারি হ্যাঁ সবসময় যেমন দুটি সংখ্যার যোগফল যদি 10 হয় একটা সংখ্যা যদি 7 হয় আর একটা বের করতে গেলে কিন্তু আমরা বিয়োগ করি তো একই রকম এখানে টোটাল বাউন্ডারি ওভার বাউন্ডারি মিলেছিল 21টা তার মধ্যে আমরা বাউন্ডারি যদি 4-এর মার যদি এক্সটা ধরি তাহলে ওভার বাউন্ডারি হবে 21 মাইনাস এক্স অথবা ঠিক একইভাবে আমরা যদি ওভার বাউন্ডারিটাই এক্স ধরি তাহলে বাউন্ডারি হবে 21 মাইনাস এক্স এখন এই যে মোট রান ছিল 96 এটা দেখো আমরা সমীকরণ গঠন করব যে এখানে যে বলা হয়েছিল যে আমরা যে ধরেছি এক্সট্রা বাউন্ডারি তাহলে একটা বাউন্ডারিতে হচ্ছে 4 রান তাহলে এক্সট্রা বাউন্ডারিতে হচ্ছে 4x রান যেমন আমরা এইভাবে যদি লিখি যে একটি আমরা বোঝানোর জন্য আসলে ডিটেলস লিখছি তোমাদের অনেক সুইফট করতে হবে একটি বাউন্ডারি সমান হচ্ছে 4 রান তাহলে বাউন্ডারি আছে আমাদের এক্সটি হ্যাঁ এটা গুণ হয়ে যাবে তাহলে 4x রান ঠিক একইভাবে একটা ওভার বাউন্ডারি মানে হচ্ছে 6 রান একটি ওভার বাউন্ডারি সমান হচ্ছে 6 রান তো আমাদের এখানে ওভার বাউন্ডারি ছিল 21 মাইনাস এক্স তো আমাদের আসলে ইংলিশ বাংলা মিশেল হয়ে গেছে যাই হোক এটা আমরা ইংলিশে লিখি 21 মাইনাস এক্স হ্যাঁ এতটা যদি ওভার বাউন্ডারি হয় তাহলে এটা দিয়ে গুণ করতে হবে 6 ইন্টু 21 মাইনাস এক্স এখন এই যে 4x রান আর এই রান এটা যোগ করলে টোটাল রানটা আসবে 96 এটাই হবে আমাদের সমীকরণ অর্থাৎ 4x প্লাস 6 ইন্টু 21 মাইনাস এক্স সমান হচ্ছে আমাদের 96 রান এখন আমরা জাস্ট এটা যদি সমাধান করি তাহলে 4x টা আমরা ঠিক রাখলাম আর এটা আমরা 6 দিয়ে গুণ করে দেবো 6 অক্ষে 6 6 দুগুণে 12 আর এটা হবে প্লাস মাইনাসে মাইনাস 6x সমান হচ্ছে 96 তো এখন আমরা এটা যদি বিয়োগ করি তাহলে এটা -2x হয় যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে সো -2x আর এই +126 কে আমরা ওই পারে মাইনাস করে পাঠাবো 96 মাইনাস 126 তো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিলে এটা আসলে মাইনাস আসে আর বাম পাশে মাইনাস থাকলোই আর এটা বিয়োগটা আমরা রাফে করে নেব বিয়োগ কিন্তু আমাদের এইটা থেকে এটা করতে হবে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করার কোনো সুযোগ নেই অর্থাৎ 126 থেকে আমরা 96 বিয়োগ করব 0 9 আছে 12 হবে 3 তাহলে এটা -30 তো আমরা মাইনাসটা যদি ক্যান্সেল করে নিই এক্ষেত্রে আমরা যেটা পাবো 30 ভাগ 2 কারণ এটা গুণন আছে পেরে গেলে ভাগ হবে অর্থাৎ 15 তো আমরা বাউন্ডারি অর্থাৎ 4-এর মার ধরছিলাম এক্সটি তাহলে 15টা হচ্ছে আমাদের এখানে বাউন্ডারি চাওয়া হয়েছে আর যদি ওভার বাউন্ডারি চেত তাহলে আমরা এখানে এক্স এর মানটা জাস্ট বসিয়ে দিতাম 21 মাইনাস 15 তাহলে আমাদের বের হয়ে যেত তো এটি ছিল 2 নম্বর অঙ্ক খুব সুন্দর অঙ্কটা ছিল এরপর আমরা দেখছি 3 নম্বর অঙ্কটা এখানে 4টা ভগ্নাংশ দিয়ে বলা হয়েছে যে কোনটি ছোট
তো এখানে কিছু টেকনিক অবলম্বন করতে হয়। দেখো আস্তে আস্তে কোনো কোনো অপশন কমিয়ে নিতে হয়, যেমন হর একই হলে আমরা জানি যার লব ছোট হয় সেই ছোট হয়, আর যার লব বড় হয় সে বড় হয়। অর্থাৎ যেহেতু এখানে ছোট ভগ্নাংশ চাওয়া হয়েছে, দুটোর হর যেহেতু একই, তাহলে এর লবটা যেহেতু বড় এর লবটা ছোট, তাহলে অবশ্যই এই খ নাম্বারটা কিন্তু কয়ের তুলনায় বড়। তো বড়গুলো আমাদের দেখে লাভ নেই, এই অপশনটা আমরা ক্যান্সেল করে দিলাম। এখন মার্কেটে এইটা থাকলো, তার সাথে গ ঘ থাকলো। এখন এইদিকে আমরা দেখছি যে এই ক আর গ এর মধ্যে দেখো লব একই, লব একই হলে সবসময় উল্টো হয়, এটা মনে রাখবে। হ্যাঁ, লব একই হলে যার হর ছোট সেই বড় হয়, অর্থাৎ এই দুটো লব একই, তাহলে এর হর দেখো 11 আর এর হর 13, তাহলে যার হর ছোট সেই বড়। তো আমাদের এখানে যেহেতু ছোট ভগ্নাংশ চেয়েছে, তাহলে মার্কেট থেকে এটাও আউট হয়ে গেল, কেননা এর তুলনায় কিন্তু এটা ছোট। লব একই হলে যার হর ছোট সেটাই বড় হয়, আর যার হর বড় সে ছোট হয়। এখন এই দুটোর মধ্যে ফাইট হবে যে এই দুটোর মধ্যে কোনটা ছোট। তো এক্ষেত্রে আমরা এদের দেখো লব হর কোনোটাই কিন্তু একই নেই। তো এইসব ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ভাগও করে ফেলতে পারি। এই 13 দিয়ে আমরা যদি 2 ভাগ করি, এটা সুইফট বের করা সম্ভব। আসলে এই নিচেরটা দিয়ে উপরেরটাকে ভাগ করতে হয়। প্রথমে দশমিক দিয়ে আমরা 0 নিলাম, তারপরে 13 অবশিষ্ট থাকে 7, আর ভাগ ফলে দশমিক থাকলে একটা করে 0 পাওয়া যায়। আর একটা ঘর আমরা করে নিই, 7 13 91, তারপরে 6 6 13 3 6 18 18 1 6 13 বড় হয়ে যায়, 5 বার যাবে, 5 13 65। প্রয়োজনে আরও ঘর করতে হবে, ভাগ কিন্তু এখন আমাদের মেলেনি, আমরা 2 ঘর করি, টেস্ট করব আগে। আর এইটা যদি আমরা ভাগ করি 15 দিয়ে 4, তাহলে দশমিক 0 3 15 45 বড় হয়ে যায়। আমরা যদি 2 বার দিই 15 2 30, আর করার প্রয়োজন হচ্ছে না। এখানে অবশিষ্ট থাকলো আমাদের 10, আর ভাগ ফলে দশমিক থাকলে আমরা একটা করে 0 নিতে পারি। কিন্তু যেটা ছোট বড় নির্ধারণ আসলে দশমিকের পরের ঘরটা দিয়ে হয়ে যায়, এটাকে দশমাংশ বলা হয়। তো এর দশমাংশ হচ্ছে 1 আর এর দশমাংশ 2, তাহলে যার দশমাংশ ছোট সেই ছোট, যার দশমাংশ বড় সেই বড়। সেক্ষেত্রে যেহেতু ছোট ভগ্নাংশ চাওয়া হয়েছে, তাহলে এই আমরা এইটা থেকে যেটা পেয়েছিলাম এইটা ভাগ করে তার দশমাংশ ছিল 1, তাহলে এটাই ছোট, নির্ঘাত গ নাম্বার অপশনটা রাইট। এইভাবে আমাদের এটা শনাক্ত করতে হয়। নেক্সট আমরা 4 আছি, এখানে √1 + √1 এদের বর্গ কত হবে। তো একের আসলে বর্গ বর্গমূল সবই এক হয়, তো এটা √1 করলে এটা একই হবে, আবার এটাও √1 মানে এক বর্গমূল 1। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে হবে 1 = 2, তার আবার বর্গ চাওয়া হয়েছে 2² অর্থাৎ 4 হচ্ছে আমাদের এই ক নাম্বার অপশন যেটা ছিল, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এরপর আমরা 5 যাব, এটা খুবই বহুল একটা চাকরির পরীক্ষার কমন একটা অঙ্ক বলা যায়। আর এটা একটা মজার ব্যাপারও আছে, সেটা হচ্ছে আমরা অঙ্কটা পড়ি, তেলের দাম 25% বৃদ্ধি পেলে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বাড়বে না। তো এখানে 25% থাকলে উত্তর হয় 20%, আবার 20% থাকলে 25%। তো আমরা সেইভাবে আসলে অঙ্ক শেখাতে চাই না, কেননা সংখ্যাটা কখনো চেঞ্জ করে দিতে পারে, তবে ম্যাক্সিমাম দেখা যায় যে এখানে 25% বা 20% দিয়ে দেয়। তারপর আমরা দেখাবো এখানে পার্সেন্ট দিয়ে বাড়া কমার কথা বললে সবসময় মনে রাখতে হয় যে পার্সেন্টের যে 100 আছে এটা মানে সবসময় পূর্বমূল্য ধরতে হয়। তো আমরা এখানে যদি একটা লাইন লিখি এইভাবে যে পূর্বমূল্য 100 হলে, এটা একদম কমন অঙ্ক একটা চাকরির, পূর্বমূল্য 100 হলে 25% বৃদ্ধিতে বর্তমান মূল্য। তো কমে গেলে বিয়োগ করতে হয় আর বেড়ে গেলে যোগ করতে হয়, অর্থাৎ 100 + 25 তাহলে 125 টাকা। তো আগে দাম ছিল 100 টাকা, বর্তমানে দাম হয়েছে 125 টাকা, যেহেতু খরচ সে বাড়াবে না, হচ্ছে যে তেল কম খাবে, যার কারণে তাকে কত টাকার তেল কম খেতে হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে আমরা যদি এইভাবে লিখি যে খরচ কমাতে হবে, মানে তেলের খরচ কমাতে হবে 125 - 100, এই 25 টাকার তেল যদি সে কম খায় তাহলে তার খরচটা বাড়বে না 25 টাকা। তারপরে আমাদের একটা লাইন সাজাতে হবে যে বর্তমানে দাম যেহেতু 125 টাকা, তাহলে এই 125 টাকায় খরচ কমাতে হবে 25 টাকা, কেননা 125 টাকায় যদি আমি 25 টাকা খরচ কমাই তাহলে 100 টাকাই থাকলো, আর 100 টাকা আগের দাম ছিল, তাতে করে খরচ কোনো ব্যয় বাড়বে না। যেহেতু শতকরা চাওয়া হয়েছে, তাহলে প্রথমে 1 বের করে দাও, এটা আরও নিয়মে করা যায়, 25/125, আর এই শতকরার কারণে আমরা এখানে 100 যাব,
হ্যাঁ, এই 100টা আমাদের উপরে দিয়ে ক্যালকুলেশন করতে হবে। 25 গুণন 100 ভাগ হচ্ছে 125। তো আমরা যদি এটা 25 দিয়ে কাটি, 5 বার যায়, আর এটা 1 লিখলাম, 5 দিয়ে কাটাকাটি করলে 1, এটা 20। ওই যে আমরা আগেই বলেছিলাম যে 20 অ্যানসার হবে, নিচের 1 এর ভ্যালু নেই, সো যেহেতু শতকরা চেয়েছে এটা 20% হবে আমাদের খ নাম্বার অপশনটা, রাইট। নেক্সট আমরা 6 নম্বরে যাব। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে 90 হয়? তো এখানে চলক দিয়ে ধরতে হবে। সংখ্যাটা আমরা যদি এক্স ধরি, তাহলে সমীকরণটা হচ্ছে সংখ্যাটার দ্বিগুণ হলো 2x, তার সাথে ওই সংখ্যাটারই আবার 3 গুণ অর্থাৎ 3x, এটা যোগ করলে আমরা ইংলিশে লিখি 90 হয় বলেছিল, 90। জাস্ট এখন সমাধান করলে 3 আর 2 5, তাহলে এটা 5x, 5x সমান হচ্ছে 90। হ্যাঁ, এখান থেকে এক্স এর মান বের করলে 5টা গিয়ে ভাগ হবে, অর্থাৎ 90 ভাগ 5, 5 18 90, তো 18 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, খুব দ্রুততার সাথে বের করা সম্ভব। নেক্সট আমরা 7 নম্বরে যাব। সাথে আছে কোন সংখ্যার 4/7 অংশ সমান 80? তো এখানেও আমরা একটা চলক যদি ধরে নিই যে সংখ্যাটি এক্স, তাতে আমাদের দেখো সমীকরণটা যেটা হবে, কোন সংখ্যার, তার মানে এক্স যদি আমাদের সংখ্যা হয় এক্স এর অথবা গুণন, হ্যাঁ, 4/7 সমান যেটা বলা ছিল 80, ব্যাস এখান থেকে আমরা এক্স এর মান বের করে দিলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তো এই পাশে গুণন থাকলে আমরা জানি ওই পারে পাঠালে ভাগ হবে, আর ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ থাকলে আমরা গুণন দিয়ে উল্টিয়ে দিই, সো আমরা তাড়াতাড়ি করার জন্য, আর সবার আগে জরুরি কথা যে এই ডানের সংখ্যাটাই আগে লিখে ফেলতে হয়। হ্যাঁ, 80 গুণন, তারপরে এটা আমরা উল্টায় দেবো, উপরে 7 নিচে 4, আমরা একটানেও দিতে পারি আলাদাভাবেও দিতে পারি, তারপরে 4 দিয়ে যেটা কাটি আমরা 4 × 100, সো নিচের 1 এর ভ্যালু নেই, এটা গুণ করে দিলে 700, 7 × 14 অর্থাৎ 140 হচ্ছে আমাদের 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এরপর আমরা 8 নম্বর যে কোশ্চেনটা রয়েছে আমরা সেটা সলভ করছি। তো এখানে 0.01, 8 নম্বর, 0.01, তো একদিকে দেওয়া আছে দশমিক ভগ্নাংশ আর একদিকে সাধারণ ভগ্নাংশ, গুণন 2/5, তো এইসব ক্ষেত্রে হয় এটাকে দশমিকে আনতে হবে, এটা ঠিক রাখতে হবে, আর নাহলে এটার দশমিক তুলে একে এরকম সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো সেটা করলেই আসলে ইফেক্টিভ হবে, তো সেটা তোমাদের যেটা ভালো লাগে বা অপশন দেখতে হবে, আসলে দশমিকে আছে, হ্যাঁ দশমিকে আছে, তো দশমিকে থাকলে উচিত হবে এটাই দশমিকে নিয়ে আসা, এটাকে ঠিক রাখা। তো এটা আমরা যদি ঠিক রাখি তাহলে এটা, আর এটা এই 5 দিয়ে উপরে 2কে ভাগ করতে হবে, কিন্তু অনেকে ভুল করে যেমন 2 দিয়ে 5কে ভাগ করে, এটা না, নিচে যেটা থাকে এটা দিয়েই ভাগ করতে হয় উপরের সংখ্যাটাকে। সো দশমিক 0.45, সামনে আমরা একটা শূন্য দিতে পারি, তো এখন আমরা এইটার বদলে লিখব 0.4। তো দশমিকের গুণন খুবই সিম্পল, আগে নর্মালি গুণ করতে হয়, আর এই বামের যে শূন্যগুলো থাকে এগুলোতে গুণ করবই না, আর এই শূন্যগুলোকে গুণ করতে হয় না, সরাসরি দেখো চারককে 4, তারপরে ডান দিক থেকে ঘর গুণে দশমিক দিতে হয়, এটা 1 ঘর 2 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তো এটি কিন্তু অ্যান্সার 0.004, হ্যাঁ 8 নম্বর। তো তোমাদের এগুলো সমস্যা থাকলে তোমরা পঞ্চম শ্রেণীর প্লে লিস্টে গিয়ে দশমিকের অধ্যায়ের অনেকগুলো অঙ্ক রয়েছে সেগুলো অবশ্যই দেখে আসতে পারো। 9 নম্বর, এক্স এবং ওয়াই এর মানের গড় হচ্ছে 9 আর জেড এর মান হলো 12, হলে এক্স ওয়াই জেড এর গড় কত? তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পাবো যে দেখো গড়ের আমরা আগে সূত্রটা দেখি, গড় হচ্ছে একজাতীয় রাশির, একজাতীয় বলা হয় এই কারণে যে টাকার সাথে টাকাই হবে, বয়সের সাথে বয়সই হবে, হ্যাঁ, রাশিগুলোর সমষ্টি ভাগ হচ্ছে রাশির সংখ্যা, এটা হচ্ছে গড়ের সূত্র। হ্যাঁ, যেমন তিনজনের কাছে আমরা যদি বলি 5 টাকা 7 টাকা 9 টাকা আছে, গড়ে কয় টাকা আছে, তাহলে সবগুলো টাকা যোগ করে তিনজন যেহেতু রাশির সংখ্যা 3 দিয়ে ভাগ দিলেই গড় বের হয়ে আসে। ঠিক একইভাবে সমষ্টি একটা সূত্র আছে, সমষ্টি এটা মনে রাখতে হবে, সমষ্টি সমান হচ্ছে গড় গুণন রাশির সংখ্যা, গড় গুণন রাশির সংখ্যা। তো আমাদের এখানে দেখো এক্স আর ওয়াই এর গড় দেয়া ছিল 9, হ্যাঁ, তো এইখান থেকে আমরা কিন্তু হচ্ছে যে সমষ্টি একটা বের করে ফেলতে পারবো এক্স আর ওয়াই এর, কিভাবে দেখো এক্স ও ওয়াই এর সমষ্টি, তো আমরা এই সমষ্টির সূত্রে যাব যে গড় গুণন রাশির সংখ্যা, হ্যাঁ তাহলে গড় দেওয়া আছে আমাদের হচ্ছে 9, আর রাশি বলতে কয়টি আছে 2টি, তাহলে 9 × 2 করলে 18, এটা হলো এক্স আর ওয়াই এর সমষ্টি। তার মধ্যে আবার দেখো জেড এর মান বলে দিয়েছে 12, আর এই তিনটার গড় চাওয়া হয়েছে, তো আমরা এখন গড় বের করতে গেলে যেহেতু আমাদের এই সূত্রটা দরকার হবে, অর্থাৎ তিনটার সমষ্টি দরকার হবে, তা আমরা যদি এক্স ওয়াই ও জেড এর সমষ্টিটা বের করি,
তাহলে এক্স আর ওয়াই এর সমষ্টি হচ্ছে 18 আর তার সাথে জেড এর সমষ্টি জেড এর মান দেয়া ছিল 12 তো এটা যোগ করলে হবে 82 10 এর শূন্য হাতে 1 1 এর 30 তারপরে আমরা গড় বের করতে গেলে এই সূত্রে যদি বসিয়ে দিই তাহলে সমষ্টি আমরা পেলাম হচ্ছে 30 আর এখানে রাশির সংখ্যা ধরতে হবে 3 জন যেহেতু আছে এক্স ওয়াই জেড 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 10 এ 30 অর্থাৎ 10 হচ্ছে আমাদের গ নাম্বার অপশনে যেটা ছিল একদম খুবই মজার অঙ্ক এরপর আমরা 9 নম্বরে যাচ্ছি এখানে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় দেখা যায় যে প্রায় 15 20 টার মতো আসলে অঙ্ক থাকে এখানে মিনিমাম 20 টা অঙ্ক ছিল বিশাল ব্যাপার এখন যে বিষয়টা এখানে আমরা দেখছি একটা সূত্র দেওয়া হয়েছে 1 নটিক্যাল মাইল সমান কত মিটার এটা আসলে সমুদ্রের দূরত্ব নির্ণয়ের জন্য নটিক্যাল মাইল এককটা ব্যবহার করা হয় তো এইখানে আসলে কোনো টিপস নেই এগুলো সূত্র যেহেতু মুখস্থই রাখতে হবে এইটা হবে ক নাম্বারটা অ্যানসার 1853.18 মিটার 1 নটিক্যাল মাইল সমান এত মিটার এরপর 11 নম্বর এটাও সূত্র 1 কিলোগ্রাম সমান কত পাউন্ড এখানেও আসলে মুখস্থ রাখা ছাড়া এটাকে ওয়ে নেই খ নাম্বার এটা তোমরা একটা নোট করে এগুলো অবশ্যই তুলে নেবে 1 কিলোগ্রাম সমান হচ্ছে 2.21 পাউন্ড এরপর 12 নম্বর এটা বীজগণিত থেকে দেওয়া এটা খুবই মজার অঙ্ক এখানে এ প্লাস বির মান দেওয়া আছে 7 এ বির মান দেওয়া আছে 10 হলে এই রাশিটার মান চাওয়া হয়েছে তো এখানে কিছুই না আমরা এই রাশিটা যদি তুলে নেই দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এগুলো ভালো পারতে গেলে তোমরা অবশ্যই সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীর প্লে লিস্টগুলো দেখে বীজগণিতের অঙ্কগুলো আয়ত্ত করে নেবে কারণ এটাই যে পরীক্ষা আসবে তা না এই ধরনের অঙ্কগুলো সব সপ্তম অষ্টম শ্রেণীতে রয়েছে তো এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র রয়েছে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা আবার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান মাইনাসেও যাওয়া যায় এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে প্লাস আসলে মাইনাস হয় আর মাইনাস আসলে প্লাস হয় তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে মানটা কিসে আছে মানটা যেহেতু এখানে প্লাসে আছে তাহলে আমরা অবশ্যই এই প্লাসটাই ফেলবো তো এইটুক সমান আমরা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর তার সাথে থ্রি এ বিটা আমরা রেখে দিলাম তো এই পজিশনে আমরা মানগুলো বসিয়ে দিতে পারি যেহেতু এ বির মানও দেওয়া আছে কিন্তু এই দুটো আমরা একটু বিয়োগ করে নিলে জিনিসটা আরও ছোট হবে সুবিধা হবে এ প্লাস বি হোল স্কোয়ার তো বিয়োগটা এই কারণেই করতে হয় যে ভিন্ন ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয় আর বড় সংখ্যার আগের চিহ্নটা আসে তিনটা এবি থেকে দুইটা এবি গেলে একটা এবি হয় এক যেহেতু লেখা যায় না শুধু এবি আর এই বড়টার আগে যেহেতু প্লাস আছে সো এটা আমরা প্লাস এবি লিখবো এবার যদি আমরা মানটা বসিয়ে দিই এ প্লাস বির মান হচ্ছে 7 তাহলে এখানে 7 স্কোয়ার করলাম হ্যাঁ প্লাস এখানে এ বির মান দেওয়া ছিল 10 এখানে সিম্পলি আমরা 10 বসিয়ে দিলাম তাহলে 7 7 হচ্ছে 49 যোগ 10 এটা আমরা যোগ করলে পাবো 9 4 এর আগে 5 অর্থাৎ 59 হচ্ছে যেটা গ নাম্বার অপশনে ছিল 59 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার এরপর আমরা 13 নম্বরটা দেখব একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুগুলোর দৈর্ঘ্য 6 সেমি 8 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তো সমকোণী ত্রিভুজের নর্মালি যে ক্ষেত্রফল আসলে ছোট ক্লাসে এমনি বলা হয় ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা কিন্তু এটা স্পেশালি কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আসলে নবম দশম শ্রেণীতে গিয়ে সমবাহু সমদ্বিবাহু বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল রয়েছে বিষমবাহু তো সমকোণী ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল তো এটা সিম্পল সূত্র যেটা সেটা হচ্ছে হাফ গুণন এই সূত্রগুলো অবশ্যই নোট করে রাখো ভূমি গুণন উচ্চতা তো সেক্ষেত্রে আমরা এরকম যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি যার যে ত্রিভুজের একটা কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি হয় তাকে সমকোণী ত্রিভুজ বলে তো এই সমকোণের বিপরীত যে বাহুটা অর্থাৎ এই বাহুটার সাথেও দেখো এই কোণের একটা টাচ আছে এই বাহুটার সাথেও টাচ আছে এরা কখনো বিপরীত বাহু হবে না তো এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এই বাহুটা যেটাকে অতিভুজ বলা হয় হ্যাঁ তো এই অতিভুজ এখন আমাদের এখানে অতিভুজ কোনো নাম আসেনি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন এটা হচ্ছে সমকোণ আর সংলগ্ন মানে হচ্ছে তার সাথে টাচ থাকতে হবে এই বাহুটা আর এই বাহুটা দেয়া আছে হ্যাঁ সেটা হচ্ছে 6 আর 8 সেমি যে কোনোটা আমরা ধরতে পারি তো সেক্ষেত্রে আমি যদি বলি এটা ভূমি এটা উচ্চতা তবুও হবে অথবা এটা ভূমি এটা উচ্চতা কারণ আমি যদি চিত্রটা দেখো এইদিকে ঘুরিয়ে নিই তাহলে এটাই মাটি ভূমি এটা উচ্চতা লম্ব তো যেহেতু এখানে গুণন সম্পর্ক যে কোনো একটা দিলেই হবে সো হাফ গুণন ভূমি ছিল আমাদের ধরলাম 6 আর উচ্চতা ধরলাম আমরা 8 এখন আমি যদি 8ই ধরি ভূমি উচ্চতা ধরি 6 তাও হয়ে যাবে তারপর এই দুই দিয়ে আমরা এই দুটোর যে কোনো একটাকে যদি কাটাকাটি করি হ্যাঁ তাহলে এটা গুণ করে দিলে 3 আটা 24 তো আমরা অপশনে দেখব 24 বর্গ সেন্টিমিটার যেটা ছিল এটাই রাইট অ্যান্সার এরপর 14 নম্বর একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তার মানে হচ্ছে প্রস্থ বিস্তারের 3 গুণ আর দৈর্ঘ্য হলো 48 মিটার পরিসীমা কত তো এখানে অনেকেই কিন্তু অঙ্কটা আসলে ঘোল খেয়ে ফেলে অন্যরকমভাবে যে
দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ, তাহলে দৈর্ঘ্য দেওয়াই আছে, হ্যাঁ দৈর্ঘ্য দেওয়াই আছে, তিন দিয়ে গুণ করলেই বের হবে। কিন্তু এখানে কিন্তু চালাকি করা হয়েছে যে দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ, অর্থাৎ বিস্তার যা তাকে তিন দিয়ে গুণ করলে দৈর্ঘ্য আসবে, কিন্তু এখানে দেখো বিস্তার দেয়া নাই, দৈর্ঘ্য দেওয়া আছে। এইসব ক্ষেত্রে কিন্তু গুণের উল্টা হচ্ছে ভাগ, অবশ্যই তোমাকে এখানে ভাগ করতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। যদি এই শর্তটা দিয়ে দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ এখানে বিস্তারটা দেয়া থাকতো, তাহলে আমরা তিন দিয়ে গুণ করলে দৈর্ঘ্যটা পেতাম। তো যাই হোক, এখানে দৈর্ঘ্য আমাদের 48 মিটার দেওয়াই আছে, আর বিস্তারটা আমাদের যেটা করতে হবে, বিস্তার মানে হচ্ছে প্রস্থ, বিস্তার, বিস্তার সবসময় দৈর্ঘ্যের চেয়ে কমই হয়, অর্থাৎ এখানে গুণ করলে হবে না, ভাগ করতে হবে। তো 48 ভাগ 3 এটা হবে 16 মিটার। তারপরে আয়তের যে পরিসীমার সূত্র আছে আমরা এখানে লিখে দিচ্ছি, সূত্রগুলো অবশ্যই তোমরা নোট করে রাখবে। হ্যাঁ, পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। যেমন বর্গের পরিসীমা হচ্ছে, এটা আয়তের, বর্গের পরিসীমা হলো 4 গুণন বাহুর দৈর্ঘ্য। তো এখানে আমরা এখন যদি মান বসিয়ে দিই, দৈর্ঘ্য আমাদের দেয়া ছিল 48 যোগ বিস্তার বা প্রস্থ একই, এটা হচ্ছে 16। আর ক্ষেত্রফলে যেমন আমরা বর্গমিটার লিখি, পরিসীমার একক কিন্তু দৈর্ঘ্য প্রস্থের মতোই হয়, যেহেতু মিটার ছিল আমরা মিটারই দিলাম। তাহলে 2, এই ব্র্যাকেটটা তুললে আমরা গুণ চিহ্ন দেবো আর এটা যোগ করে নেব, 8 আর 6 = 14, 4 হাতে 1, 4 আর 1 = 5, 5 আর 1 = 6, 64, এটা গুণ করলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, অর্থাৎ 128 মিটার। এটা হচ্ছে আমাদের ক নম্বর অপশনটা, রাইট। এরপর আমরা 15 নম্বর অঙ্কে যাব, আমরা একটু সুইফট করছি, আসলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, অনেকগুলো অঙ্ক। 6টি সংখ্যার গড় হচ্ছে 8.5 এবং 1টি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে, মানে কমে গিয়ে 7.2 হয়, তবে বাদ দেওয়া সংখ্যাটি কত? তো আমরা প্রথমে যেটা করব, যে আমরা আগেও একটা অঙ্ক করলাম এক্স ওয়াই দিয়ে গড়ের, তো গড় থেকে আমরা আসলে মোট বা সমষ্টি বের করতে পারি। মোটের যে এখানে আমরা 6টির মোট বা সমষ্টি, গড় গুণন রাশির সংখ্যা, অর্থাৎ গড় দেওয়া ছিল 8.5, গুণন রাশি হচ্ছে 6, এটা আমরা যদি গুণ করে নিই তাহলে আমরা এই 6টা সংখ্যার সমষ্টি পাবো। 5 6 30 = 0, হাতে 3, 6 8 48, 49 50 51, আর ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিলে, এটা দশমিকের পর আসলে শূন্যের ভ্যালু থাকে না, দশমিকটা আউট হয়ে যায়, অর্থাৎ 51 লিখতে পারি আমরা। নেক্সট, 1টি সংখ্যা, ওই 6টা থেকে 1টি সংখ্যা যদি বাদ দেওয়া হয় তাহলে গড় হ্রাস পেয়ে, মানে কমে গিয়ে এটা হয়, তো সেক্ষেত্রে তবে বাদ দেওয়া সংখ্যাটি কত? তো আমরা বাদ দেওয়া সংখ্যাটাকে যদি ক ধরি, ক, তাহলে সেক্ষেত্রে আমরা বাদ দিলে 6টা সংখ্যা থেকে 1টা সংখ্যা যদি বাদ দিই তাহলে 5টা সংখ্যা হবে। তো 5টির গড় কত হবে? হচ্ছে 5টির গড়, আমরা একটু দেখিনি, 1টি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে এত হয়। তো ওইখান থেকে আমরা যদি 1টা সংখ্যা বাদ দিই তাহলে আমরা দেখো এইভাবে করি, যে 6টা থেকে 1টা বাদ দিলে হচ্ছে 5টা, তাহলে 5টির গড় ক ধরার প্রয়োজন হবে না, 5টির গড় হচ্ছে 7.2। তাহলে এই 5টির মোট বা সমষ্টি, আমরা আবারও সমষ্টি সূত্রে যাই, গড় গুণন রাশির সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে গড় আর রাশি হচ্ছে আমাদের 5। তো 5 দুগুণে 10 = 0, হাতে 1, 5 7 = 35, 1 = 36, আর ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিলে এগুলো আউট হয়ে গেল, অর্থাৎ 36। তো আগে আমাদের সমষ্টি 6টার সমষ্টি ছিল 51, আর এখন 5টার সমষ্টি আসলো 36, তাহলে নিশ্চয়ই 1টা সংখ্যা বাদ গেছে, সেই বাদ দেওয়াটা এখন জাস্ট এটা বিয়োগ করে দিলেই আমরা পাবো। হ্যাঁ, 51 থেকে 36 বিয়োগ দিলেই আমরা বাদ দেওয়া সংখ্যাটা বের হয়ে আসবে। তো 5 হাতের 1 এখানে আসলো 4, 15 হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার, খুবই ভালো অঙ্ক ছিল। এরপর আমরা 16 নম্বরটা যাব, একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% হলো ছাত্র, ছাত্রী কতজন? তো এটা খুবই সংক্ষিপ্তভাবে করা যায়। হ্যাঁ, যে আমরা এইভাবে যদি বের করি, যে একটা আছে যে 100 জনের মধ্যে ছাত্র 40 জন, একে কত এততে কত তাও হবে, অথবা শর্টকাটে 640 এর 40% করলেই আমরা ছাত্র পেয়ে যাব। ছাত্র সংখ্যা হচ্ছে 640 এর বা গুণন 40%, আর পার্সেন্ট তুলে দিয়ে নিচে 100 নিতে হয়। তারপরে আমরা যদি কাটাকাটি করি, এটা শূন্যর সাথে এটা, এটা শূন্যর সাথে এটা, তাহলে নিচের 1-এর আর ভ্যালু নেই, সো 64 আর 4 আমরা গুণ করে দিলে, 4 4 16 6 হাতে 1, 4 4 24 এর 1 25, এটা হচ্ছে আমাদের ছাত্র সংখ্যা। আর টোটাল আমাদের শিক্ষার্থী ছিল, ছাত্রছাত্রী 640, 640 থেকে আমরা ছাত্র সংখ্যাটা যদি বিয়োগ করি তাহলে নিশ্চয়ই ছাত্রী সংখ্যাটা চলে আসবে 4, হাতের 1 এখানে আসলো 6, 6 আছে 14 হবে, 8, 3
384 তো এই খ নাম্বার অপশনে ছিল খুবই তাড়াতাড়ি করা সম্ভব 17 নম্বরটা আসলে সূত্র এটাও মুখস্থ রাখতে হবে এক বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে এই গ নাম্বার অপশনটা রাইট এটা তোমাদের সূত্র আকারে মনে রাখতে হবে 6.45 বর্গ সেন্টিমিটার তো 18 নম্বর 90 কোন সংখ্যার 75% তো এই জায়গাটায় আমরা ক ধরে নেব যে মনে করি 90 ক এর 75% তাহলে সেই ক্ষেত্রে আমরা সমীকরণটা এইভাবে করব যে ক এর বা গুণন 75% 75% সমান দিয়ে আমরা 90টা বসিয়ে দেব জাস্ট এবার আমরা পার্সেন্ট তুললে নিচে একটা 100 নিয়ে নেব আগে ক গুণন 75/100 সমান হচ্ছে 90 তো এটাকে আমরা ওইবারে পাঠাতে পারি একটু কাটাকাটি করে নিলে সুবিধা হবে ছোট হবে 25 দিয়ে কাটি 3 25 75 আর 25 দিয়ে এটা 4 বার যায় আর এই পারে গুণন থাকলে ওই পারে গেলে ভাগ হবে আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি যে ভাগ থাকলে গুণন দিয়ে উল্টায় দিতে হয় অর্থাৎ আমরা আগে 90 লিখব আর এটা উল্টায় দিলে উপরে চলে যাবে 4 এটা একটা নাও দেওয়া যায় আলাদা করেও দেওয়া যায় তারপরে 3 দিয়ে যদি আমরা এটাকে কাটি 30 বার যাবে আর নিচে 1 সো এই সংখ্যা দুটো গুণ করে দিলেই 400 3 4 12 অর্থাৎ 120 হচ্ছে আমাদের 18 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যানসার এখানে আবার চেকও করা যাবে অঙ্কটা হয়েছে কিনা 90 কোন সংখ্যার 75% তাহলে 120 এর আমরা যদি 75% করি তাহলে 90 আসতে হবে দেখি আমরা 120 এর 75% তুলে নিচে 100 নিলাম তাহলে এটা আর এটা কাটলাম তারপর আমরা 5 দিয়ে কাটি 5 দুগুণে 10 5 15 75 আর 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি 6 বার যায় 6 15 90 একদম হাতে নাতে প্রমাণ যে হ্যাঁ অঙ্কটা ঠিক আছে এরপর 19 নম্বর নিচের কোণটি এত এর সমান তো এখানে যেটা আমরা দেখছি যে অপশনগুলোতে সবগুলো পার্সেন্ট চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এটাকে শতকরায় প্রকাশ করলে যেটা হবে হ্যাঁ সেটাই কিন্তু আমাদের অ্যানসার হবে অর্থাৎ এখানে যেটা ছিল যে 0.45 তো প্রসঙ্গত বলে রাখা ভালো যে কোনো দশমিক ভগ্নাংশ হোক অথবা সাধারণ ভগ্নাংশগুলো হোক এগুলোকে যদি শতকরায় প্রকাশ করতে বলা হয় সবসময় তোমাদের কাজ হবে যে উপরে একটা 100 দিয়ে গুণন দিয়ে পার্সেন্ট তুলে দিলে যেমন নিচে 100 নিতে হয় আর শতকরায় প্রকাশ করতে গেলে উপরে একটা 100 নিয়ে পার্সেন্ট চিহ্ন দিতে হয় আসলে এই অধিকারটা আমরা এটাই পেয়েছি যে লব হর দুটোকে আমরা 100 দিয়ে গুণ দিয়েছি আর নিচের 100টা না লিখে আমরা পার্সেন্ট চিহ্নটা দিয়েছি সো এটা দিয়ে আমরা যদি কেটে দিই 20 বার যায় এখন এই যে 3 20 60 60% এইভাবে দ্রুত বের করা যায় তো এইটাও দশমিক থাকলেও আমরা জাস্ট 100 দিয়ে গুণন দিয়ে সাথে সাথে পার্সেন্ট চিহ্ন দিয়ে দেব আর এটা গুণ করলে হবে 45 তার সাথে আরো দুটো শূন্য তারপরে ডান দিক থেকে দুই ঘর পর দশমিক দিলে এগুলো ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ 45% হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যানসার যেটা ঘ নাম্বার অপশনে ছিল এরপর লাস্ট অঙ্ক 20 নাম্বার 5-এর কত শতাংশ 7 5-এর কত শতাংশ 7 তো এটা করতে গেলে আমরা কি করব যে শতাংশ মানে আসলে পার্সেন্ট হ্যাঁ 5-এর কত শতাংশ হচ্ছে 7 আসলে জিনিসটা দেখো একটু উল্টা যদি বলতো 5 মানে 7টাই আসলে বড় যে 7 ভাগের 5 ভাগ আমরা বলতে পারি কিন্তু 5 ভাগের 7 ভাগ আমরা বলতে পারি না কিন্তু তারপরে কোশ্চেনটা বলেছে 5-এর কত শতাংশ তো আমরা ভেজাল মনে করলে আমরা এই জায়গাটায় ক ধরে নেই ক পার্সেন্ট তাহলে মনে করি 5-এর ক পার্সেন্ট সমান 7 তাহলে খুব দ্রুত আমরা বের করতে পারবো 5-এর ক এর বা গুণন দুটি দেওয়া যাবে 5-এর ক পার্সেন্ট সমান 7 এই যে উত্তর কিন্তু বের হয়ে গেল নেক্সট আমরা যেটা করব যে 5-এর এর জায়গায় আমরা গুণনও দিতে পারি এই পার্সেন্টটা তুলে আমরা নিচে একটা 100 নিয়ে নেব সমান 7 এখন এইটা দিয়ে এটা আমরা একটু কাটাকাটি করি 5 20 100 নেক্সট এই 20 নিচে থাকা মানে ভাগ ওই পারে গেলে গুণন হয়ে যাবে সো ক সমান এই দুটো গুণ করলে 700 7 দুগুণে 14 140 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার তো এটি ছিল মূলত আমাদের আজকের পাঠ তোমরা যদি আমাদেরকে উৎসাহিত করো তাহলে আমরা অবশ্যই এই এই ক্লাসগুলো চালিয়ে যাব বিভিন্ন চাকরির এক্সামের ম্যাথ কোশ্চেনগুলো সলভ করব আজকে পর্যন্তই ধন্যবাদ